নমস্কার বন্ধুরা, জয়েস ব্লগস আপনাদের সবাইকে স্বাগত। বন্ধু, আমি আজকে একটা ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত রেসিপি রেডি করেছি। কি করে আমি এটা তৈরি করলাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আমার চ্যানেল জয়েস ব্লগসে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ করছি। পুরনো বন্ধুদেরকে অসংখ্য স্বাগত জানিয়ে চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপি, ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত। ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত রান্না করব, তাই জন্য এখানে তিনটে ঝিঙে এরকম করে কেটে নিয়েছি আর দুটো আলু কেটে নিয়েছি। যেহেতু গরমকাল, ঝিঙে খাওয়া খুব ভালো, ঝিঙে শরীরকে আমাদের ঠান্ডা করে, ওই জন্য ঝিঙে আলু পোস্ত রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আর দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে একটু নাড়িয়ে, তেলের মধ্যে নাড়িয়ে এর মধ্যে আমি আলুগুলো প্রথমে দিয়ে দেব। আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে এর মধ্যে কেটে রাখা ওই ঝিঙে গুলো দিয়ে দেবো। আলু আর ঝিঙে গুলোকে একটু ভেজে নিতে হবে। আমি এখানে আগে লবণ দেব না, লবণ দিলে ঝিঙে গুলো গলে গলে যাবে। সবার শেষে আমি এখানে লবণ ইউজ করব। যতক্ষণ ঝিঙে আর আলুটা ভাজা ভাজা হচ্ছে ততক্ষণে আমি এখানে একটা মশলা রেডি করে নেব। এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা আর 3 টেবিল চামচ মতো পোস্ত নিয়ে নিয়েছি। এটার একটা পেস্ট মিক্সিতে রেডি করে নেব। আলু আর ঝিঙেটাকে একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম জল। জল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেব। এবার একটু ফুটে উঠলে পোস্ত বাটাটা, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। এই যে পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে এই যে মিক্সিতে আমি পেস্ট রেডি করে নিয়েছি। আলু আর ঝিঙের ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি এর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দেব। পোস্ত বাটাটা দিয়ে এটা একটু নাড়িয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু বাড়িয়েই করতে হবে, আমি বাড়িয়েই বাড়ানো আছে আমার গ্যাসের ফ্লেমটা। এবার এটাকে আবার মিনিট 5-7 ফুটতে দিতে হবে। দিয়ে দেবো সামান্য হলুদ, দিয়ে এটাকে একটু নাড়িয়ে দিচ্ছি। লবণ সবার শেষে দেবো। ঝোল প্রায় আমার শুকিয়ে এসছে, এই অবস্থায় আমি দিয়ে দেব লবণ। দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। লবণটা দিয়ে আবার একটু নাড়িয়ে দিচ্ছি। লবণ দিয়ে নাড়িয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম স্বাদ অনুসারে, স্বাদ অনুসারে না একটুখানি চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। যেহেতু নিরামিষ সেই জন্য একটু চিনি দিলে তার স্বাদটা ব্যালেন্স হয়ে যায় এবং খেতে সুস্বাদু হয়। আমার ঝিঙে দিয়ে আলু পোস্ত রেডি, আর একটু শুকিয়ে আসলে আমি এটা নামিয়ে দেব। বন্ধুরা, আমি গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে দিচ্ছি। আমার ঝিঙে আলু পোস্ত রেডি। যদি বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো। এর সাথে সাথে আমার চ্যানেল জয়েস ব্লগসে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এভাবে সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।